খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল গনি বিশ্বাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বটিয়াঘাটার 3 নং গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আসলাম হাওলাদারের উদ্যোগে বুধবার সকালে খুলনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আসলাম হাওলাদার এক লিখিত বক্তব্যে জানান, তিনি বটিয়াঘাটা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও পরে গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল গনি বিশ্বাস নির্বাচনে পরাজিত হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। সকল অপকর্মের গডফাদার হিসেবে নেপথ্যে থেকে তার বাহিনী দিয়ে কাজ পরিচালনা করে গনি বিশ্বাস। আসলাম হাওদার জানান, সুকৌশলে তাকে যুবলীগ নেতা বানিয়ে পরিকল্পিতভাবে তার সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে আব্দুল গনি। তিনি প্রশাসনের কাছে এসব ঘটনার সঠিক বিচার দাবি করেন। ক্ষুণ্ণ করার অপচেষ্টা এখনো মরিয়া হয়ে উঠেছেন। তিনি বিভিন্ন জায়গায় আমার নামের আগে যুবলীগ নেতা লিখে চলেছেন। আওয়ামী সরকার আমলে আমি চেয়ারম্যান নির্বাচিত হয় আমার ইউনিয়নের উন্নয়নের স্বার্থে বিভিন্ন সময়ে জাতীয় সংসদ ও রাজনৈতিক নেতাদের সাথে কথা বলতে হয়েছে। সুচেতার গনি বিশ্বাস সে সব ছবি ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেল করছে। আওয়ামী সরকার আমলে আমার বিরুদ্ধে রাজনৈতিক হিসাবে 5টি হয়রানিমূলক মামলা করা হয়। এই গনি বিশ্বাস অপরাধমূলক সকল প্রকার কাজে পারদর্শী।